হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো দু সালে ডাব্লিউ প্রিলি পরীক্ষায় ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসা সতেরোটি প্রশ্ন এই বছর মোট পঁচিশটি প্রশ্নের মধ্যে বাকি আটটি প্রশ্ন অর্থনীতি থেকে এসেছিল তো যাই হোক এবার শুরু করা যাক সংসদের সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না হচ্ছে সঠিক উত্তর হলো অপশন গ ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজের হাতে নিতে পারেন আর্টিকেল তিনশো বাহান্ন তিনশো ও তিনশো ষাট অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় এখানে তিনশো ষাট অপশানটি নেই বাকি পড়ে থাকলো তিনশো এবং তিনশো ছাপান্ন তিনশো বাহান্ন হল জাতীয় জরুরি অবস্থা যে ক্ষেত্রে সম্পূর্ণভাবে দায়িত্ব রাষ্ট্রপতি নিতে পারে না কিছু কন্ডিশন থাকে কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারার ক্ষেত্রে রাজ্যের অচল অবস্থাজনিত কারণে সম্পূর্ণ দায়িত্ব পায় তাই সঠিক উত্তর হবে অপশন বি তিনশো ছাপ্পান্ন ধারা নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক কে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হল অপশান বিচার বিভাগ এবং এটি আর্টিকেল থার্টি টুতে উল্লেখ করা আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে একটা কথা মনে রাখা উচিত এই পথটিতে কখনো ক্ষমতাসীন দলের কোনো সদস্য চেয়ারম্যান থাকতে পারে না এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর অপশন খ বিরোধী দলের সদস্য ভারতের উপরাষ্ট্রপতি হলেন এখানে নির্বাচনের ক্ষেত্রে বলা আছে ক জনগণ দ্বারা খ রাষ্ট্রপতি দ্বারা গ রাজ্যের আইনসভার সদস্যের দ্বারা ঘ সংসদের দুই কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এখানে উত্তর দেওয়ার আগে বলি রাজ্যসভার চেয়ারম্যান সবসময় উপরাষ্ট্রপতি হন কিন্তু যেহেতু এখানে উপরাষ্ট্রপতি নেই তার অনুপস্থিতিতে পদাধিকার বলে চেয়ারম্যান হন সহসভাপতি তাই এখানে সঠিক উত্তর অপশন খ সহসভাপতি লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের জন্য একজন নাগরিকের ন্যূনতম বয়স কত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর পঁচিশ বিধানসভার ক্ষেত্রেও একই বয়স লাগে পঁচিশ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন চারটি অপশান আছে সঠিক উত্তর হলো অপশান গ রাজ্যের গভর্নর রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্তির কথা পার্ট চৌদ্দ আর্টিকেল তিনশো পনেরো থেকে তিনশো তেইশের মধ্যে আছে নিচের কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে তিয়াত্তরতম এই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীটি উনিশশো সালে চব্বিশে এপ্রিল কার্যকরী হয় আর পৌর নির্বাচনের ক্ষেত্রে যে সংশোধনটি হয় সেটি হলো চুয়াত্তরতম একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান গ গভর্নর বা রাজ্যপাল ঠিক যেরকম কেন্দ্রের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা ঠিক রাজ্যের ক্ষেত্রে হন গভর্নর বা রাজ্যপাল দ্বারা রাজ্যসভায় কোরামের প্রয়োজন হল শুধু রাজ্যসভা নয় কেন্দ্র বা রাজ্যের উচ্চ বা নিম্ন যে কোনো কক্ষের সভায় কোরামের জন্য প্রয়োজন মোট আসনের দশ শতাংশ এখন যেহেতু আমাদের ভারতে রাজ্যসভার সদস্য সংখ্যা আড়াইশো যদিও আড়াইশো নেই বর্তমানে দুশো পঁয়তাল্লিশ আছে তো দুশো পঞ্চাশই ধরা হয় তো দুশো পঞ্চাশ এর দশ শতাংশ হলো পঁচিশ তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ পঁচিশ অর্থ বিল ব্যতীত অন্য বিলগুলি সংসদে পাশের জন্য পেশ করা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সংসদের যে কোনো কক্ষ অপশান সি তবে মনে রাখা উচিত শুধুমাত্র অর্থ বিল লোকসভাতেই পাশ হয় রাজ্যসভায় পাশ হয় না কিন্তু অর্থ বিল ছাড়া যে কোনো বিল যে কোনো কক্ষে পাশ হতে পারে ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন গ ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতে পাবলিক পার্সের অভিভাবক কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল অর্থাৎ কমট্রোলার ও অডিটর জেনারেল ভারতের সংবিধান বিশুদ্ধভাবে ফেডারেল বা বিশুদ্ধভাবে ইউনিটারি নয় তবে উভয়েরই সমন্বয় উত্তর দেওয়ার আগে বলি আর্টিকেল ওয়ানে বলা আছে ভারতের সংবিধান ইউনিটারি যদিও কার্যগতভাবে ভারতের সংবিধান বেশিরভাগটাই ফেডারেল তবে সম্পূর্ণ ফেডারেল নয় কারণ রাজ্য কেন্দ্রের মধ্যে অনেক ক্ষমতার ভাগাভাগি করে নেওয়া হয়েছে যদিও কেন্দ্র বেশিরভাগ ক্ষমতা ভোগ করে আর এই উক্তিটি করেছেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর ডিডি বোস অপশন বি ডিডি বোস ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান কার্যকারী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কিন্তু গণপরিষদে গৃহীত হয়েছিল তারই দু মাস আগে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর তাই সঠিক উত্তর অপশন খ নভেম্বর ছাব্বিশ উনিশশো ঊনপঞ্চাশ আইন প্রণয়নের উদ্দেশ্যে শিক্ষাকে তালিকাভুক্ত করা হয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যৌথ তালিকা শিক্ষা ছাড়াও এই যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টে আছে ফরেস্ট ট্রেড ইউনিয়ন ম্যারিজ ইত্যাদি দু সালে অর্থাৎ বর্তমানে এই কনকারেন্ট বা যৌথ তালিকার সংখ্যা হল বাহান্নটি আগে ছিল সাতচল্লিশটি এখন হয়েছে বাহান্নটি থ্যাংক ইউ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য